মহা এক ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মায়ানমারের সাথে উত্তেজনার মধ্যেই বাংলাদেশ নৌবাহিনীর জন্য এলো এক চমকপ্রদ সংবাদ। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী অনেকদিন পর এক আশান্বিত সংবাদ প্রকাশ করেছে। তুরস্কের নিকট থেকে আমরা আড়া ক্লাস করভিটটি ক্রয় করছি এবং প্রযুক্তি সহ, যেখানে মোট 8টি এই ধরনের যুদ্ধজাহাজ হয়তো বাংলাদেশ নৌবাহিনীতে লঞ্চ করা হবে। বন্ধুরা, একেবারে ভিডিওর শেষ দিকে আমি আপনাদের ব্যাখ্যা সহকারে জানানোর চেষ্টা করব বাংলাদেশ নৌবাহিনী তার সাবমেরিনগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারে, আস্তে আস্তে কার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে। অনেকে হয়তো ভাববে চীন বা রাশিয়া। বন্ধুরা, এই মুহূর্তে সামগ্রিকভাবে সম্ভাবনার তীর ঘুরে যাচ্ছে। বাংলাদেশে আসতে যাচ্ছে জার্মানি প্রযুক্তিতে নির্মিত আমাদের বিশেষ দেশের সাবমেরিন। আমার কাছে তেমনই মনে হচ্ছে। সামগ্রিক বিষয়গুলো দেখে আপনি যদি বিশ্লেষণ বা অবজারভেশন করেন, দিন শেষে সেই উত্তরটি পাবেন বাংলাদেশের সাবমেরিনটি কার কাছ থেকে আসছে, আর সেটি আপনাদের জানাবো ভিডিওর একেবারে শেষ দিকে। অত্যন্ত দুর্দান্ত একটি ভিডিও হতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এই বছরের সেরা ভিডিও। আশা করি মনোযোগ সহকারে একটুও না টেনে আমার বন্ধুরা, নিয়মিত যারা আমাকে দেখে থাকেন, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে ভুলবেন না। আর অবশ্যই বাংলাদেশের নৌবাহিনীর এই সুসংবাদটি আপনারা সারা বাংলাদেশব্যাপী শেয়ারের মাধ্যমে সকলের নিকটে ছড়িয়ে দেবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী এমনিতেই যতগুলো বাহিনী রয়েছে বাংলাদেশের তার মধ্যে সর্বাধুনিক বাহিনী হিসেবে স্বীকৃত। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আসলো, যার সাথে জড়িয়ে রয়েছে আমাদের অন্যতম বন্ধুপ্রতিম দেশ তুরস্কের নাম। বন্ধুরা, প্রাথমিক পর্যায়ে তুরস্কের কাছ থেকে 2টি অ্যাডা ক্লাস করভেট ক্রয় করবে বাংলাদেশ। আপনারা জানেন অ্যাডা ক্লাস করভেটগুলো হচ্ছে ইউরোপীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত যতগুলো আধুনিক করভেট পৃথিবীতে এই মুহূর্তে রয়েছে তাদের মধ্যে অন্যতম। অবশ্য ইউরোপীয় অস্ত্রের পরিবর্তে তুরস্ক বর্তমানে তার নিজস্বের বিভিন্ন সেন্সর এবং অস্ত্রগুলো এখানে ইনস্টল করা শুরু করেছে। তবে বাংলাদেশ যে ব্যাপারটি তুরস্কের সাথে কথা বলে নিয়েছে তা হচ্ছে এর অ্যাভোনিক্স এবং যে উইপেন্সগুলো আছে সেগুলো আসবে ইটালি এবং ফ্রান্স থেকে। তার মানে তুরস্কের চেয়ে অত্যন্ত উন্নত প্রযুক্তির করবেট হতে যাচ্ছে এটি বাংলাদেশের জন্য। বন্ধুরা, এখানে থাকবে দূরপাল্লার অ্যান্টিশিপ মিসাইল, সেটি হতে পারে হারপুন অথবা আটামাকা, আর সে রাডার হিসেবে হয়তো ইটালি থেকে আসবে প্রয়োজনীয় রাডার সিস্টেমগুলো, আর অন্যান্য অ্যাভোনিক্স এবং উইপেনারিগুলো হয়তো ফ্রান্স থেকে আসবে। তুরস্কের নির্মিত এই অ্যাডা ক্লাস করবেটগুলোকে লাইট ফ্রিগেট হিসেবে ডাকা হয়, কারণ অন্যান্য দেশের বা বিভিন্ন দেশের ফ্রিগেটের চেয়ে এটি বেশি শক্তিশালী। বন্ধুরা, যেটি বলছিলাম, এখানে যে দুই ধরনের অ্যান্টিশিপ মিসাইল থাকবে সেগুলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অ্যান্টিশিপ মিসাইল। আটামাকার ব্যাপারটি হচ্ছে তারা হারপুনকে ইম্প্রুভ করে এই আটামাকা উৎপাদন করেছে। হারপুনই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অ্যান্টিশিপ মিসাইলগুলোর মধ্যে একটি, আর এর ইম্প্রুভ ভার্সন কতটা শক্তিশালী এবং নিখুঁত হবে আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে তুরস্কের নিকট থেকে এই ধরনের 2টি সাবমেরিন ক্রয় করবে, আর তারপরে অত্যন্ত আকর্ষণীয় যে ব্যাপারটি আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি, আশা করি সর্বশেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, এই দুর্দান্ত ব্যাপারটি আপনাদের সাথে ভিডিওর শেষে শেয়ার করব, অর্থাৎ বাংলাদেশ তুরস্কের কাছ থেকে মেইনলি কী পেতে যাচ্ছে, আর সেটি জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, তাহলে চলুন সামগ্রিক বিষয়টি শুরু করা যাক। আপনারা জানেন নৌবাহিনীর অন্যতম প্রজেক্টটি ছিল তাদের হাই পারফরমেন্স ফ্রিগেটের ব্যাপারটি। মহামান্য রাষ্ট্রপতি সংসদে এটি উত্থাপন করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন। তিনি এর সাথে ঘোষণা দিয়েছিলেন 16টি মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট এবং 8টি অ্যাটাক হেলিকপ্টারের। বন্ধুরা, এতদিন পর্যন্ত কোনো এক অজানা কারণে এই প্রজেক্টগুলো আলোর মুখ দেখেনি বা তলে তলে হয়তো কাজ চলছে। তবে এটি নিশ্চিত, অ্যাটাক হেলিকপ্টারের ব্যাপারে একটি টেন্ডার দেওয়া হয়েছিল। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সেটি হয়তো পিছিয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডে 6টি হাই পারফরমেন্স যুদ্ধজাহাজ তৈরির ব্যাপারটি সম্পর্কে এখনও তেমন বিস্তারিত কিছু জানা যায়নি। বন্ধুরা, মনে করা হচ্ছে প্রজেক্টটি আপাতত হেল্ড আপ হয়ে গেছে, কারণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই প্রজেক্টটি বাংলাদেশ সরকারের অনুকূলে নয়। $6 বিলিয়ন এই প্রজেক্টটি মোটামুটি বাংলাদেশের নৌবাহিনীকে অন্য মাত্রায় নিয়ে যাবে। বাংলাদেশ 2টি যুদ্ধজাহাজ হয়তো সরাসরি ক্রয় করবে এবং বাকিগুলো প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তাদের চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডে নির্মাণ করবে। বাংলাদেশের এই হাই পারফরমেন্স ফ্রিগেটগুলোতে মূলত ব্যবহার করা হবে ইউরোপীয় সিস্টেম, সেটি উইপেনারি এবং অ্যাভোনিক্স উভয় ক্ষেত্রে। বন্ধুরা, আপাতত এই হাই পারফরমেন্স ফ্রিগেটগুলোর কার্যক্রম স্থগিত হলেও বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে এবং আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী মায়ানমারের উস্কানির কারণে এটি এখন এমন পর্যায়ে গিয়েছে যে তার নৌবাহিনীর বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ নৌবাহিনীর শক্তিমত্তা বৃদ্ধির জন্য তাকে এখন হয় যুদ্ধজাহাজ অথবা করবেট,
অথবা এমন ধরনের যুদ্ধজাহাজ বা কর্বেট তাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করতে হবে যেটি বাংলাদেশ নৌবাহিনীর উভয় চাহিদা পূরণ করতে সক্ষম। আর তার জন্য আদর্শ হল তুরস্কের নির্মিত এই অ্যাডা ক্লাস কর্বেটটি। যেহেতু বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে তার হাই পারফরমেন্স ফ্রিগেটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না, তাই স্টপ গ্যাপ হিসেবে হলেও তার নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করতে হবে মায়ানমারের সাথে তাল মিলিয়ে বা তার আগে আগে। তা না হলে মায়ানমার আবার নৌপথ বা আমাদের সমুদ্র সীমায়ও হানা চালাতে পারে, কারণ মায়ানমার সামরিক শক্তিতে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো ব্যবহার করছে তা হচ্ছে চীন এবং রাশিয়া। আর বাংলাদেশের এক্ষেত্রে অত্যন্ত গুণগত মানসম্পন্ন ইউরোপ, আমেরিকা এবং তুরস্ক রয়েছে। শুধু বাংলাদেশ ইচ্ছা করলেই এখান থেকে অত্যন্ত গুণগত মানের যুদ্ধজাহাজ, ফ্রিগেট অথবা ম্যারিটাইম ক্যাপাবল স্ট্রাইক যুদ্ধ বিমানও সংগ্রহ করতে পারে। আর এক্ষেত্রে রয়েছে অত্যন্ত দারুণ কিছু সংবাদ। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে দুইটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ আরও দুইটি এই ধরনের হেলিকপ্টারের টেন্ডার দিয়েছে এবং অর্ডার দিয়ে দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ সেগুলোর ডেলিভারি পাবে। অর্থাৎ বাংলাদেশের নৌবাহিনীতে এই ধরনের হেলিকপ্টার হচ্ছে এখন চারটি। অর্থাৎ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের ক্ষেত্রে গুণগত মানের দিক দিয়ে বাংলাদেশ মায়ানমারের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেল। বাংলাদেশের এই ধরনের মোট 12টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করার জন্য নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। সেটি 2030 সালের মধ্যেই সম্পূর্ণ হবে। ইতিমধ্যে চারটি হয়তো বাংলাদেশের বাহিনীতে যুক্ত হয়ে যাবে দ্রুততম সময়ের মধ্যে। বন্ধুরা, এরপরে বাংলাদেশের আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। তা হচ্ছে বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে দুইটি ম্যারিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ক্রয় করবে। আমেরিকার অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য রয়েছে পসাইডন P-8 অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার বা দূরপাল্লার ম্যারিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট। বন্ধুরা, ভবিষ্যতে এগুলো আসারও সম্ভাবনা রয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জিসোমে এবং আকসা একেবারে চুক্তির শেষ প্রান্তে রয়েছে। এই দুটি চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলে আমেরিকার থেকে ব্র্যান্ড নিউ বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক্যাল সমরাস্ত্র বাংলাদেশে আসবে। আর এ কারণেই মিস্টার চীন বাংলাদেশের উপরে অত্যন্ত রুষ্ট, তাই তারা মায়ানমারকে উস্কানির মাধ্যমে হয়তো আরেকটি রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পায়তারা করছিল। কিন্তু এক্ষেত্রে মায়ানমার ব্যর্থ, বাংলাদেশ খুব ভালোভাবে আপাতত সেটি সামাল দিতে পেরেছে। ভবিষ্যতে বাংলাদেশের উচিত হবে তার নৌবাহিনীর শক্তি বৃদ্ধির মাধ্যমে মায়ানমারকে একটি বার্তা প্রদান করা। তা না হলে মায়ানমার আবারও উস্কানি শুরু করবে। আর এক্ষেত্রে বাংলাদেশের সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের বন্ধুপ্রতিম তুরস্কের কাছ থেকে বাংলাদেশ যে তাদের অ্যাডা ক্লাস কর্বেটটি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে তার সাথে অনেক কিছু জড়িত রয়েছে। বন্ধুরা, এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আপনাদের যেটি বলতে চাচ্ছিলাম একেবারে ভিডিওর শেষ দিকে, আমি সেই ব্যাপারটি আপনাদের সাথে এখন শেয়ার করার চেষ্টা করব। বাংলাদেশ বর্তমানে যে সকল সমরাস্ত্র ক্রয় করছে মূলত সেগুলোর প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফারের প্রতি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ যদি এই ধরনের অর্থাৎ অ্যাডা ক্লাস কর্বেটের 5-8টি ইউনিট ক্রয় করে তাহলে অবশ্যই এর প্রযুক্তি সে নিতে পারে। বন্ধুরা, তুরস্কের সাথে বাংলাদেশের কথাবার্তা কমপ্লিট হয়েছে এভাবে, তুরস্কের কাছ থেকে সরাসরি রেডিমেড দুইটি তৈরি অ্যাডা ক্লাস কর্বেট বাংলাদেশ নৌবাহিনী ক্রয় করবে, আর বাকি 4-6টি বাংলাদেশ তার চিটাগাং ড্রাই ডকে প্রস্তুত করবে বা তৈরি করবে। এগুলো প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তুরস্ক বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের ড্রাই ডকে এগুলো নির্মাণ করার ক্ষেত্রে। আর বাংলাদেশ এখানে যে সকল অ্যাভোনিক্স এবং উইপেনারিগুলো ব্যবহার করবে সেগুলো আসবে ইটালি এবং ফ্রান্সের থেকে। এই সকল বিষয়গুলো বিশ্লেষণ করলে যেটি স্পষ্ট হয়ে ওঠে তা হলো বাংলাদেশের নির্মিত অ্যাডা ক্লাস কর্বেটগুলো অবশ্যই তুরস্কের নির্মিত অ্যাডা ক্লাস কর্বেটগুলোর থেকে অধিক শক্তিশালী এবং গুণগত মানে আরও বেশি উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ হবে। বাংলাদেশ যদি বন্ধুপ্রতিম তুরস্কের কাছ থেকে এই ধরনের যুদ্ধজাহাজ সংগ্রহ করে, সেটি বর্তমানে মায়ানমারের নৌবাহিনীতে যত ধরনের যুদ্ধজাহাজ রয়েছে এবং মায়ানমার বর্তমানে ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম সমৃদ্ধ যে সকল যুদ্ধজাহাজ তার ড্রাই ডকে নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে সেগুলোর চেয়ে শক্তিশালী হবে। শুধু ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থাকলেই সেই যুদ্ধজাহাজটি গুণগত মানে অধিক শক্তিশালী হয়ে যায় না। ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। বন্ধুরা, সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে বাংলাদেশ ইউরোপীয় মানের এই সকল ট্যাকটিক্যাল ডেটা লিঙ্কের মাধ্যমে সে তার নৌবাহিনীতে বা তার যুদ্ধজাহাজগুলোতে এমন একটি সেন্ট্রাল ডিসিশন বা কমান্ড সিস্টেম গড়ে তুলতে সমর্থ হয়েছে। বাংলাদেশ এই সকল যুদ্ধজাহাজে যে সকল দূরপাল্লার অ্যান্টিশিপ মিসাইলগুলো থাকবে সেগুলোকে সর্বোচ্চ পাল্লার ব্যবহার করতে সক্ষম হবে। তুরস্ক এতদিন পর্যন্ত তাদের নৌবাহিনীতে হারপুন অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করত, এটি আমেরিকার তৈরি। বন্ধুরা, আমেরিকার তৈরি এই হারপুন অ্যান্টিশিপ মিসাইলটি যুদ্ধের ক্ষেত্রে প্রুভেন এবং বিভিন্ন যুদ্ধে আমেরিকা এটি ব্যবহার করেছে। সামগ্রিক প্রেক্ষাপটে তুরস্ক বিবেচনা করল তাদের তৈরিকৃত যুদ্ধজাহাজগুলোর জন্য একটি স্বতন্ত্র অ্যান্টিশিপ মিসাইল তারা ডেভেলপ করবে, এবং বিভিন্ন সময় আমেরিকার সাথে তাদের যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয় তাতে আমেরিকা বিভিন্ন ধরনের সমরাস্ত্র নিষেধাজ্ঞা এই মুহূর্তে তুরস্কের উপরে আরোপ করছে।
বন্ধুরা, তুরস্ক পূর্ব থেকে এই ব্যাপারটি আস করতে পেরে তাদের নিজেদের ডেভেলপকৃত একটি অ্যান্টিসিপ মিসাইল নিজেদের নৌবাহিনীতে সংযুক্ত করার জন্য প্রচেষ্টা গ্রহণ করে। আর তারই ফলশ্রুতিতে হারপুন অ্যান্টিসিপ মিসাইলের বিকল্প হিসেবে তুরস্ক আটামাকা অ্যান্টিসিপ মিসাইলটি নির্মাণ করে। আর তারই ফলশ্রুতিতে তুরস্ক এখন এটি তাদের নিজেদের বহরে ইনস্টল করতে সক্ষম হয়েছে। আস্তে আস্তে তুরস্ক এই আটামাকা অ্যান্টিসিপ মিসাইল দিয়ে তাদের বহরে থাকা আমেরিকান হারপুন মিসাইলগুলোকে প্রতিস্থাপন করবে। বন্ধুরা, আটামাকা অ্যান্টিসিপ মিসাইলের সক্ষমতা, অ্যাকুরেসি, হিটিং পাওয়ার এবং লং রেঞ্জে আঘাত আনার ক্যাপাবিলিটিসের ক্ষেত্রে হারপুনের চেয়ে আরও উন্নত মানের। বাংলাদেশ এটি গ্রহণ করতে পারে। বন্ধুরা, মাঝখানে শোনা গিয়েছিল বাংলাদেশ তুরস্কের নিকট থেকে ইতিমধ্যেই এই আটামাকা অ্যান্টিসিপ মিসাইলটি ক্রয় করেছে। তবে একে একে দুই মিলালে যেটি পাওয়া যায়, বাংলাদেশ তার নৌবাহিনীর উন্নতি সাধনে বিশেষ নজর দিয়েছে। অর্থনৈতিক দুর্বলতা থাকলেও বাংলাদেশ এক্ষেত্রে কোনো ঘাটতি রাখতে চাচ্ছে না। বন্ধুরা, বাংলাদেশ তার হাই পারফরমেন্স ফ্রিগেটের ব্যাপারটি একেবারে বাতিল করে দেয়নি। এটি হয়তো কিছুদিন দেরি হবে, তবে তার মাঝে সেই গ্যাপটি পূরণ করার জন্য নয়। বাংলাদেশ পূর্ব থেকেই ধারণা করেছিল এই ধরনের ফ্রিগেট সাইজের যে সকল কর্ভেট রয়েছে সেগুলোর কয়েকটি তার বাহিনীতে অন্তর্ভুক্ত করবে। যেন বাংলাদেশের যে সকল ফ্রিগেটগুলো রয়েছে তার পুরনো ফ্রিগেটগুলোকে প্রতিস্থাপনের ক্ষেত্রে তাদের কোনো সমস্যায় না পড়তে হয়। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের বহরে আটটি ফ্রিগেট রয়েছে। এই আটটি ফ্রিগেটের কয়েকটি যদি অবসরে চলে যায় তাহলে বাংলাদেশ অতি সহজেই এই অ্যাডা ক্লাস কর্ভেটের মাধ্যমে সেই শূন্য স্থানগুলো পূরণ করতে পারবে। কারণ আমাদের বর্তমানে যে সকল ফ্রিগেট রয়েছে তার চেয়ে বেশিরভাগ কম ফায়ার পাওয়ার সমৃদ্ধ নয় এই অ্যাডা ক্লাস কর্ভেটগুলো। সুতরাং বাংলাদেশ অত্যন্ত দুর্দান্ত একটি সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বাংলাদেশের নৌবাহিনী এবং বাংলাদেশ সামরিক বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানানো উচিত এবং আমাদের তরফ থেকে আমরা সেটি জানাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশের সমুদ্রসীমা এত বড়, বর্তমানে তার যে নৌবাহিনীর কলেবর সেটি দিয়ে সমগ্র দেশের সমুদ্র সম্পদ এবং তার তলদেশে যে সকল খনিজ সম্পদ রয়েছে সেগুলোকে পরিপূর্ণভাবে পাহারা দেওয়া সম্ভব নয়। বহিঃশত্রু বাংলাদেশের অভ্যন্তরে অর্থাৎ সমুদ্রসীমার অভ্যন্তরে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিভিন্ন মৎস্য সম্পদ, সমুদ্র সম্পদ, ইউরেনিয়াম থেকে শুরু করে অত্যন্ত মূল্যবান বালুকণা রয়েছে সেগুলোর প্রতি নজর দিয়েছে। 2008 সালে মায়ানমারের নৌবাহিনী বাংলাদেশের সেন্ট মার্টিনের অদূরে তার তলদেশে তেল গ্যাস অনুসন্ধানের জন্য রিগ স্থাপন করে। বন্ধুরা, যেটি ছিল বাংলাদেশের একেবারে সমুদ্রসীমার মধ্য এবং তার দূরত্ব ছিল আমাদের সেন্ট মার্টিন দ্বীপ থেকে মাত্র 50 নটিক্যাল মাইল দূরে। বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী উত্তরোত্তর তার শক্তি বৃদ্ধির মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছে যাবে যে মায়ানমারের মতো একটি দুর্বৃত্ত রাষ্ট্র বাংলাদেশকে ছুঁতেও পারবে না। বাংলাদেশের কৌশলগত সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা এবং তাদের গুণগত সক্ষমতাটির মাধ্যমে বা প্রদর্শনের মাধ্যমে আমাদের বন্ধুপ্রতিম তুরস্কের কাছ থেকে আরও উন্নত প্রযুক্তির শুধুমাত্র যুদ্ধজাহাজ নয়, বন্ধুরা, তাদের কাছ থেকে আমরা অ্যাটাক হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, শর্ট রেঞ্জ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল আরও অনেক কিছুই নিতে পারি এবং তার সাথে এগুলো উৎপাদনের জন্য লাইসেন্সও নিতে পারি। আর তুরস্ক সেক্ষেত্রে আমাদের একেবারে এক পায়ে খাড়া হয়ে সহযোগিতা করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তুরস্কের কাছ থেকে আমরা যে সকল সামরিক সমরাস্ত্র পাবো তার কিছুই মায়ানমার তাদের কাছ থেকে পাবে না। বন্ধুরা, তুরস্কের সমরাস্ত্র সন্দেহাতীতভাবে গুণগত মানে ইউরোপীয় সমমানের আর দামেও কম। আর বাংলাদেশের সাথে তারা এমন ধরনের সম্পর্কযুক্ত যে কোনো সময় বাংলাদেশের আহ্বানে তুরস্ক সাড়া দেবে। সুতরাং এক্ষেত্রে কৌশলগতভাবে আমরা এগিয়ে যাব। বন্ধুরা, শুধুমাত্র ম্যারিটাইম ক্যাপাবল স্ট্রাইক যুদ্ধবিমানের ঘাটতি বাংলাদেশে রয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আমেরিকার সাথে জিসোমে এবং আকসা চুক্তিটি হয়ে গেলে সেটিও পূরণ হয়ে যাবে। তাই বাংলাদেশ সরকারের উচিত আমাদের সীমান্তে আর কোনো দুর্বলতা না রেখে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সাথে সাথে আমাদের বিশাল নৌবাহিনীকে আরও বিশাল করার জন্য উদ্যোগ গ্রহণ করা। বন্ধুরা, ম্যারিটাইম ক্যাপাবল স্ট্রাইক যুদ্ধবিমানের যে ঘাটতি রয়েছে সেটি বাংলাদেশ পূরণ করার জন্য তুরস্কের সহযোগিতা নিতে পারে। আপাতত তুরস্ক আগাশঙ্কা নামক এক প্রকার ড্রোন উদ্ভাবন করেছে, যার মাধ্যমে সেগুলো সমুদ্র থাকা যুদ্ধজাহাজকে খুঁজে বের করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এবং এগুলো আত্মঘাতী হামলা চালাতে সক্ষম। বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের কাছ থেকে বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন সংগ্রহ করেছে। বন্ধুরা, তার নৌ অবস্থানকে নিচ্ছিদ্র করার জন্য এবং শক্তিশালী করার জন্য বাংলাদেশ কয়েকটি আগাশঙ্কা অ্যাটাক ড্রোন ক্রয় করতে পারে, যেগুলো নেভাল ভ্যারিয়ান্ট। এই নেভাল ভ্যারিয়ান্টগুলো মায়ানমারের যুদ্ধজাহাজগুলোর জন্য একেবারে সাক্ষাৎ জম হিসেবে দেখা দেবে। এগুলোকে রাডারের মাধ্যমে ট্র্যাক করা সম্ভব নয়। সুতরাং বাংলাদেশ যদি কয়েকটি আগাশঙ্কা ড্রোন স্টপ গ্যাপ হিসেবে ক্রয় করে তার মেরিটাইম ক্যাপাবল স্ট্রাইক যুদ্ধবিমান ক্রয় করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, তাহলে সেটি তাকে এমন ধরনের সার্ভিস দেবে যেগুলো সে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিময়ে পাবে না। মাত্র কয়েক লক্ষ ডলারের বিনিময়ে সে বিলিয়ন ডলারের সার্ভিস পাবে নৌবাহিনী এবং যুদ্ধক্ষেত্রে। আর আমাদের সেন্ট মার্টিন হবে আরও মুক্ত,
বন্ধুরা, সেন্ট মার্টিনে তার কয়েকটি অ্যাটাক ড্রোন বা আগাশঙ্কা ড্রোন যদি মোতায়েন রাখা যায়, তাহলে এখানে যে কোনো হুমকি, বিশেষ করে মায়ানমারের তরফ থেকে বা মায়ানমার নৌবাহিনীর তরফ থেকে আসা যে কোনো হুমকিকে একেবারে পদদলিত করে দেওয়া যায়। সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে যেটি বলা যায়, ভবিষ্যতে আমাদের বন্ধু তুরস্কই হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম চীনের সামরিক বিকল্প। অর্থাৎ এতদিন পর্যন্ত আমাদের সোর্স ছিল দুইটি, চীন এবং রাশিয়া। বর্তমানে চীন এবং রাশিয়ার বিকল্প হিসেবে তুরস্ক ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে গেছে, যেটি বাংলাদেশের পক্ষে। এখন থেকে আমরা তুরস্ক এবং বাংলাদেশের যে যৌথ প্রযোজনার মাধ্যমে মায়ানমারকে মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র উৎপাদন করব, তার মধ্যে ভবিষ্যতে যুদ্ধ বিমান এবং সাবমেরিনও থাকতে পারে। বন্ধুরা, সাবমেরিন নির্মাণের ক্ষেত্রে তুরস্কের বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে তুরস্ক সমীহ আদায় করবে ভবিষ্যতে বিশ্বের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে তুরস্ক পিরাইস প্রজেক্টের আওতায় জার্মানির সাথে কমপক্ষে 6-8 টাইপ 214 সাবমেরিন নির্মাণ করছে। এগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন হিসেবে পরিচিত। বন্ধুরা, এটি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তুরস্ক নির্মাণ করছে। জার্মানির কাছ থেকে প্রযুক্তি নিয়ে তুরস্ক নিজস্ব ডকইয়ার্ডে এগুলো নির্মাণ সম্পন্ন করতেছে। ইতিমধ্যে দুইটি তারা হাতে পেয়েছে, আর বাকি 4-6 2028 সালের মধ্যে তুরস্কের নৌবাহিনীতে যুক্ত হবে। অর্থাৎ ভবিষ্যতে সাবমেরিনের জন্য বাংলাদেশ তুরস্কের উপরে খুব ভালোভাবে নির্ভর করতে পারে। তাই বন্ধুরা, আপনারা প্রস্তুত থাকুন তুরস্কের থেকে আরও বিশেষ কোনো সংবাদ শোনার জন্য। এখান থেকে এমন ধরনের সারপ্রাইজ আসতেই পারে। আমার কাছে তো মনে হয় বাংলাদেশের পরবর্তী সাবমেরিন আসতে যাচ্ছে তুরস্কের থেকে। কারণ বর্তমান বাংলাদেশ এবং তুরস্কের সামরিক সম্পর্কের প্যাটার্নটি যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে এই ধরনের কৌশলগত সমরাস্ত্র একের পর এক তুরস্কের কাছ থেকেই আসছে। সুতরাং আমাদের ভবিষ্যতের সাবমেরিনটি সেখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আমি মনে করি। বন্ধুরা, আপনাদের কী মনে হয়? আর যদি সত্যি সত্যি তুরস্কের নিকট থেকে সাবমেরিন আসে, এটি হবে সবচেয়ে ভালো। কারণ গুণগত মানে এই ধরনের সাবমেরিন আমরা রাশিয়া বা চীনের কাছ থেকে পাবো না। তুরস্কের সাবমেরিনগুলো জার্মানি প্রযুক্তিতে নির্মিত, আর জার্মানি প্রযুক্তিগত সাবমেরিনগুলো আমেরিকার চেয়েও অধিক ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে কী মনে হয়? আপনাদের কাছে কি মনে হয় যে জার্মানির প্রযুক্তিতে নির্মিত তুরস্কের এই সাবমেরিনগুলো আমাদের নৌবাহিনীতে ভবিষ্যতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে? বন্ধুরা, আপনাদের যদি ব্যাপারটি তেমন মনে হয়, অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।